আমাদের শরীরে যখন কোনো ঘা হয় সেই সময় মাইক্রোফেজ সাদা রঙের একরকম তরল পদার্থ আস্তে আস্তে নিঃসরণ করে, সেটাই হলো কেমিক্যাল মেসেঞ্জার। সেটাই আসলে ঘা শুকোতে সাহায্য করে। সাদা রস অক্সিজেনের সঙ্গে মিশে নতুন টিস্যুস তৈরি করে, মেমব্রেন আবার আগের অবস্থায় ফিরে যায়। এই ইনভেনশনটাই আমি আমার কাজে লাগিয়েছি। সব হচ্ছে আজকাল? হ্যাঁ ঠিকই বলেছো, ছাড়ো তো। তুমি আর কলেজে যাবে না, আমরা নাগর যাব, বুঝতে পেরেছো? হ্যাঁ নাগর কেন বাবা, হঠাৎ এমন সিদ্ধান্ত? যাতে তুমি কোনো সিদ্ধান্ত না নিতে পারো তাই আগে আমি নিলাম। প্রথমে আমি ডিএনএটা বদলে দিলাম, তারপর নিউক্লিক অ্যাসিডের লেভেলটা বাড়িয়ে দিয়েছিলাম, আর তার ফলে মাইক্রোফেজের সাদা রসটা তাড়াতাড়ি কাজ করতে শুরু করে আর ঘাটাও শুকিয়ে যায়। নতুন মেমব্রেন ফ্র্যাকশন অফ সেকেন্ডের মধ্যে আবার তৈরি হয়ে যায়। নার্ভার চামড়া জুড়ে গেল, আর কি করে নিজে থেকে জয়েন্ট হবে? পিডিওস্টেম, প্রিকুইজিট সেল, কন্ড্রোব্লাস্ট, অ্যাস্ট্রোব্লাস্ট এইসব তৈরি করে, এগুলোই মানুষের হাড়কে আবার আগের অবস্থায় ফিরিয়ে নিয়ে যায়। পিডিওস্টেমটাও আমি বেশি করে বাড়িয়ে দিয়েছিলাম, সেটাই বেশি কার্যকর ছিল। ইউ আর এ গ্রেট গ্রাফটিং সিনথেটিক ম্যান। আমাকে ভগবান বলতে চাইছেন? এই কি করছিস? আমি সত্যিই মরতে চাই, কার জন্য বাঁচবো? শোন, তুই মরলে কারোর কিছু এসে যাবে না, আর যদি তোর মরতেই হয় জিহাদের জন্য মর, জিহাদের জন্য। প্রফেসর, এই সিনথেটিক মানুষকে সাধারণ মানুষ হিসেবে পাল্টানো যাবে কি? হ্যাঁ আনা যাবে, ডিনো যদি কোনোভাবে ইনজেক্ট করা যায় সাধারণ মানুষও পাল্টে যাবে। আবিষ্কারের আগে কি ছিল আর আবিষ্কারের পরে কি হলো সেটা কিন্তু আপনি জানেন মুস্তাক, আপনাকে আমি বিশ্বাস করি।
আপনি বললেন বলেই তো আমি খেলাম। তা তোমার নামও কি মিথুলা? খুব খিদে পেয়েছে। আচ্ছা এসো আমার বাড়িতে, এসো ভাত খেয়ে যাবে। এই তুই চল, এসো খাবে, এসো। Mm-hmm.
আমাদের ভরসা করে যে কাজটা দেওয়া হয়েছে সেই কাজটা আমরা শেষই করতে পারলাম না, সেটা ভেবে খুব খারাপ লাগছে। হয় কাজটা শেষ করো, নয় নিজেকে শেষ করে দাও। আমাদের পিটি টিচার এই কথাটাই বলতেন আমাদের সবসময়। আজ অব্দি আমি কোনোদিনও হেরে যাইনি, এই প্রথমবার হারতে হয়েছে, এটা আমি মানতে পারছি না। হারিয়ে যাওয়া প্লেটসগুলো আপনি খুঁজে বার করবেন এটাই বলেছিলেন। আমি এই ব্যাপারটা প্রাইম মিনিস্টার বা মিডিয়াকে জানাইনি। ওনারা যদি জানতে পারেন তাহলে আমার মন্ত্রিত্ব চলে যেতে পারে, শুধু সেটাই নয় দেশেরও অসম্মান হবে। এই ক্রিস্টি, আমরা হারিনি ক্রিস্টি, আমাদের সাকসেসটা একটু পিছিয়ে গেছে। আমরা এতগুলো গুলি করার পরেও যখন মরল না, আমাদের বুঝে নিতে হবে খুব ডেঞ্জারাস। আমার মাথায় শুধু একটাই চিন্তা ঘুরছে, ও কি মানুষ না এলিয়েন না রোবট। একটা কথা শুনে রাখ, আমরা একদিন না একদিন তো মরবই, কিন্তু মরার আগে যে আমাদের এত কষ্ট দিয়েছে তাদের আমরা খুঁজে বার করব, আর তাকে যে পাঠিয়েছে তাদেরও খুঁজে বার করব। ও যদি সাধারণ মানুষ হতো আমরা যা গুলি করেছি তাতেও মারা যেত। ওর কাছে নিশ্চয়ই কোনো শক্তি আছে। ওই প্লেটসগুলো কোনো দেশদ্রোহীর হাতে তুলে দেওয়ার আগে আমাদের ওগুলো উদ্ধার করতে হবে। জাম্প, কাম অন, কাম অন, আমরা একটা সিরিয়াস বিষয় নিয়ে কথা বলছি। আর তুই সেখানে গেম খেলছিস? হ্যাঁ, তোরা এত টেনশন যে কেন নিচ্ছিস বুঝতে পারছি না। ওই প্লেটগুলো সব সেফ আছে। কি বলছিস? ওই যে প্লেটগুলো নিয়ে গেছে না, সেগুলো অরিজিনাল নয়, সব ডুপ্লিকেট। ওই প্লেটগুলো সব পুরনো, 500 আর 1000 টাকায় গান্ধী থাকবে না, অমিতাভ বচ্চন থাকবে। তাই নাকি? এই প্লেটগুলো যেখানে থাকার কথা ওখানে এখন শেয়ার অটো করে যাচ্ছে। ম্যাডাম, একটা ভালো খবর আছে। কি নিউজ? আমাদের প্লেটগুলোর ব্যাপারে, সেগুলো অরিজিনাল নয়, ডুপ্লিকেট। অরিজিনাল প্লেটগুলো যেখানে পৌঁছাবার সেখানে খুব ভালোভাবে পৌঁছে গেছে। ও, ভেরি গুড। আমাদের সেক্রেটারিকে মেসেজ করেছি, উনি রিপ্লাই করেছেন। সুপার, দারুণ খবর। এবার আমাদের নেক্সট টার্গেট হলো পালিয়ে যাওয়া ক্রিমিনালটাকে ধরা। ওকে ধরা কিন্তু অতটা সহজ কাজ নয়, আমাদের ব্রেন ওয়ার্ক করে তবেই ধরতে হবে, আমরা পারবো সেটা। প্রথমে ও কোথায় সেটা আমাদের খুঁজে বের করতে হবে। গাইজ, আমি অলরেডি কিছুটা ওয়ার্কআউট করে রেখেছি, আমরা এই ফোনের সাহায্যে ও কোথায় আছে আমরা ট্র্যাক করতে পারবো। আরে এসব কি বলছিস? আমি এরকম কিছু একটা ভেবে জেনেই ওর ব্যাগের ভেতর একটা ট্রান্সমিটার ঢুকিয়ে দিয়েছি। ও সেটা জানে না, আমরা মোবাইল দিয়ে ওকে ট্র্যাক করতে পারবো। তুই বিশাল বাহাদুর কাজ করেছিস। এই সারাভানা, এখন মোবাইলটা কোন জায়গায় আছে? কিরে বলবি তো, সাউথ। আচ্ছা, একটা গ্রুপ আছে যারা আমাদের দেশ থেকে গাঁজা চুরি করে বিদেশে বিক্রি করে সেই টাকা দিয়ে অস্ত্র কিনে আমাদের দেশেরই ক্ষতি করতে চাইছে। সেই গ্রুপটাকে ধরবেন বলেছিলেন, কি হলো? আমি একটা ব্রিলিয়েন্ট অফিসারকে সেখানে অ্যাপয়েন্ট করেছি, খুব তাড়াতাড়ি খবর পেয়ে যাব। দেখি আজ জায়গাটা খুব স্লিপ করছে। হ্যাঁ, আমাকে ধর, নয় তো পড়ে যাবো কিন্তু আমি। তোল 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 তোল, ভয় করছে আমার, তোল আমাকে। তোর এখন আর এত ইংরেজি বলতে হবে না। আস্তে আস্তে, কেয়ার করে, ঠিক আছে, চল। আস্তে আস্তে উঠ। বাবা, অবশেষে উঠতে পারলাম। আমার মোবাইলে লেফট সাইড দেখাচ্ছে। দেখ ভাই, কোনো বাদিকে দোকান আছে নাকি খাবারের? আহ
ওয়াও, বিউটিফুল, কি সুন্দর লাগছে, তাই না? এই সুন্দর মানে সামনে নিশ্চয়ই কোনো বিপদ আছে। আরে রে রে, এরকম বিপদ জানলে তোকে কি আর সঙ্গে করে নিয়ে আসতাম? তুই এই ধরনের কথা বলবি জানলে তখন তোকে আমি বাঁচাতামই না, বুঝলি? বিগুণের মতো দেখতে লাগছে, তোর মনে হচ্ছে সুন্দর লাগছে। প্রথমবার আমি এত উঁচুতে উঠছি, মিথ্যে কথা বলিস না তো। পা পাচ্ছি, ভীষণ কষ্ট হচ্ছে। আর কত দূর রে? ঠিক আছে, সাবধানে ওঠ। পথ তো শেষই হচ্ছে না। ও বাবা রে, কেউ আছেন কি? কেউ আছেন? হ্যাঁ, এই তো আমি এখানে আছি। কোথায়? এসো এসো, একটু মেইন রোডে যেতে হবে, হেল্প করুন না আমায়। আসলে আমার ট্রান্সফার হয়েছে তো, তাই একটু দূর হয়ে যাচ্ছে। হায় কৃপা। স্যার, আপনি এসে গেছেন? হ্যাঁ, ব্যাগটা দে। রোজ তো তুমি একা আসো, কিন্তু আজকে দুজন কেন এসেছো? হ্যাঁ, আপনিও কি অন্ধ? হ্যাঁ হ্যাঁ। তাহলে কি করে আপনি আমাকে রাস্তা দেখালেন? এই রাস্তাটা আমি চিনি, তাই। আপনার নাম? বীরা পান্ডিয়ান কাট্টাবোমাই। এত কমেডি করবেন না ব্রাদার। আমার নাম রাজা, সেই রাজা যার কোনো রাজ্য নেই। তাহলে মনে হয় চাকরি বাকরি নেই। চিন্তা করতে হবে না, আমার দাদা শুধু অন্ধদেরই কাজ করে, পেট ভরে খাবার দেয়। দাদা ভীষণ দয়ালু, মনটা ওর ভীষণ নরম। আচ্ছা, এরাও আমার মতো অন্ধ, যদি পারিস তাহলে ওদের কিছু কাজ দে। এই মেয়েটা কি ওনার সাথে? আরে, এ হলো ওনার দিদির মেয়ে, এরা দুজনেই অন্ধ, একটু সাহায্য কর না। কি ব্যাপার, কেউ নেই নাকি? একে রেখে দাও, আমাদের কাজে লাগবে। এই নতুন লোক, ভালোভাবে দেখে রাখো, কোনো ভুল যেন না হয়ে যায়। আরে দাদার ভালো মন্দ জ্ঞান আছে, তোমরা দুজন মুখ বন্ধ করো। এটা ভালো করে ধর তো, একটু শক্ত করে ধর। ওকে, টায়ার যখন হয়ে গেছিস একটু রেস্ট নিয়ে নে। এখানে কি কোথাও গরম ভাত আর মাছের ঝোল পাওয়া যাবে? এই একটু চুপ কর তো। ঘুরছি ঘুরছি সারাদিন, ওকে খুঁজে বার করার পর তোকে জানাবো। কি রে, তুই আর কি মারছিস? বলছি আমি কমেডি করছি। এই জঙ্গলে মশার উপদ্রব নেই, সেটা ভেবে আনন্দ কথা বলছি, আমি মরবো। হ্যাঁ, আরে কি করছিস? ইয়ামিনি, তুমি কথা বললে না খুব শুনতে মিষ্টি লাগে, আর যদি গান গাও আরো শুনতে ভালো লাগে, একটু গাও না। ইশ, আমি আবার গান গাইতে পারি নাকি? ওরে বাবা রে বাবা, কোকিল ডাকছে, কি কুহু কুহু শুনতে দারুণ লাগছে আমার, মনে যেন রামধনু উঠেছে আমার। কোকিল যে দেখছে খিলখিল করে হাসছে। হ্যাঁ হ্যাঁ, শুধু বন্ধু কেন, আরো কত কি হবে। কিরে, আজ ডিউটি যাসনি? না, উনি আমাকে এখন যেতে বারণ করেছেন, সকালের ডিউটিটা নাইট ডিউটি করে দিয়েছেন। তার মানে এখন এটাই তোর ডিউটি নাকি?
এই সুতোর মতো দূরে থাকবি, লুচের মতো ভেতরে ঢোকার চেষ্টা করিস না, বুঝতে পেরেছিস? চলে বস। দেখতে পাস না জানি, কিন্তু কানে তো শুনতে পাস, সরে বস। এখানে বসে বসে ডিউটি করছে, যত সব কাজে ফাঁকি দেওয়ার অজুহাত, ভালোই চলছে। এই কৃপা। হ্যাঁ স্যার, নমস্কার স্যার, নিন স্যার। মিথুলা ভাত খাবে, এসো। কি ব্যাপার, তুমি কাজ করছো? কাজের লোক কোথায়? না নেই। খেয়েছো কিছু? না দাদা, খাইনি। বিরিয়ানি খাবে? বিরিয়ানি রেডি, বিরিয়ানি রেডি, বিরিয়ানি রেডি, বিরিয়ানি রেডি, বিরিয়ানি রেডি। এই আবার ডিউটি শুরু করে দিয়েছিস, তোর কোনো কাজ নেই? উনি আমাকে এখন যেতে বারণ করেছেন, সকালের এই ডিউটি রাতে গিয়ে যেন আমি করে আসি। যাও তাহলে, পাঁচ মিনিট আমাকে শান্তিতে থাকতে দিতে পারিস না? কেন যে আমার সঙ্গে এরকম হয়? তোরা একদিন সুযোগ পাই তোকে উচিত শিক্ষা দিয়ে ছাড়বো আমি, সবকিছু গন্ডগোল করে দিল এসে। এই আলী খান, ওর জ্বালায় সারা রাত আমার ঘুম হয়নি। তুই তোর পা দুটোকে সারাক্ষণ আমার গায়ের উপর তুলে রেখেছিলিস। কি তোর পায়ের উপর? হ্যাঁ তা না তো কি, আরে আমার পায়ের উপর না তো কার পায়ের উপর তুলেছিলি? যা মিস হয়ে গেল। আরে আরে কি মিস হয়ে গেল? আমার গায়ে যদি পা রাখতো না আমি পাটা কেটে দিতাম। কি? আমি তোর পায়ের কথা বলছি। আরে দূর বাবা, তোরা সকাল সকাল শুরু করিস না তো, আমরা প্রায় টার্গেটের কাছে এসে গেছি, তাড়াতাড়ি চল। চল। আমি পাঠিয়ে দিচ্ছি। ওকে ভাই। ডোন্ট মুভ, একটুও চালাকি করার চেষ্টা করো না। হ্যালো আলী খান, সব ঠিক আছে তো? হ্যাঁ স্যার, সব ঠিক আছে, আমরা আপ্রাণ চেষ্টা করছি। আমি কথা বলার চেষ্টা করেছি, নট রিচেবল আসছিল। যেহেতু আমরা জঙ্গলে আছি তাই সিগন্যালটা পাচ্ছেন না স্যার। স্যার যেটা পৌঁছানোর কথা আপনি সেটা পেয়ে গেছেন তো? হ্যাঁ হ্যাঁ পৌঁছে গেছে, মিনিস্টার খুব খুশি হয়েছেন, আমিও খুব খুশি হয়েছি। বললাম স্যার একটা ইম্পর্টেন্ট নিউজ দেওয়ার আছে, প্লেটগুলো যারা চুরি করেছিল তারা টেরোরিস্ট নয়, আপনাকে যদি বলি আপনি বিশ্বাস করবেন না। হোয়াট? ওকে দেখে হিউম্যান রোবট মনে হয়েছে, আমরা এতবার ফায়ার করা সত্ত্বেও কিন্তু মারা যায়নি। যদি কোনো ইনফরমেশন পাই তাহলে জানাবো স্যার। তোমাদের কোনো হেল্প লাগবে? স্যার যদি কোনো হেল্প লাগে জানাবো আপনাকে। Good luck. Shoot him.
নিজের দেশে স্বাধীনভাবে থাকতে চাই। যা কম গরিব পয়সাওয়ালা যাই হোক না কেন, মানুষের সঙ্গে মানুষের মতো ব্যবহার করো। জাতি ধর্ম দিয়ে যেন কোনো মানুষকে বিচার করা না হয়। সবাই যেন স্বাধীনভাবে বাঁচতে পারে। যার যেই দেশে যেতে ইচ্ছে করে সে যেন সেখানে নির্ভয়ে যেতে পারে। যেন পাসপোর্টের প্রয়োজন না পড়ে। ভাষা দিয়ে যেন বিচার করা না হয়। সবার স্বাধীনভাবে বাঁচার অধিকার আছে। যারা এই বিচ্ছেদ চায় তারা যেন এই দেশ ছেড়ে চলে যায়। আমাদের সেই ব্যবস্থাই করতে হবে। সবাই মিলে আমরা আমাদের সমাজ, আমাদের ভূমি, আমাদের এই দেশকে শত্রুর কুনজর থেকে বাঁচাবো। জাতির আর সব কুপ্রথা থেকে মানুষকে, সমাজকে, গোটা দেশকে রক্ষা করব। মানুষের রক্ষার দায় আমাদের, জাতির রক্ষার দায় আমাদের, দেশের রক্ষার দায় আমাদের। সমাজ ভঙ্গকারীরা যেন দেশ ছেড়ে চলে যায়, চলে যায়, চলে যায়, যেন চলে যায়, যেন চলে যায়, চলে যায়। দারুণ হয়েছে, কিন্তু এটার একটা লাইভ ভিডিও বানাতে হবে। কিন্তু তুই তো শুধু অডিও শুনতে পাবি, তাই না? তুই একটু সরে দাঁড়ালে এই মেয়েটা একটু ভালো করে নাচ দেখাতে পারে। আরে বাবা, একটা লাঠি তার মধ্যে বা তলোয়ার, ঘটে ভালো বুদ্ধি আছে তোমার। চলো তাহলে শুরু করা যাক। হ্যাঁ, দেখাচ্ছি তোমার, এসো। যা এখান থেকে। বাগানে যাও, কাঠগুলো সব বেঁধে রেখেছি, ওগুলো তুলে নিয়ে এসো। কি হলো মিথুলা, শুনতে পাওনি? বাগানে যাও, কাঠগুলো বেঁধে রেখে এসেছি, ওগুলো তুলে নিয়ে এসো মিথুলা। মিথুলা, বেঁধে রাখা কাঠ তুলে নিয়ে আয়। তাই তুলে নিয়ে যাচ্ছি। মানে কি বলতে পারে নিয়ে যাওয়ার কথা? এই কি হলো ব্যাপারটা? মারমন তো ভালোবাসায় ভরা, মেয়ে কষ্ট করবে তাই হয়তো ওকে নিয়ে যেতে বলেছে। ভালোই হয়েছে। আমিও বুঝতে পারিনি, আমার মাথাটা পুরো খারাপ হয়ে গেছে। ঠিক আছে কার্তিকা, ভুল বুঝো না। হ্যাঁ ঠিক আছে ভূমাদি, আমি আসছি, কেমন? হ্যাঁ এসো।
এই সিগন্যালটা আশেপাশেই দেখাচ্ছে, ওখানে কোথাও আছে। ওকে 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 ওকে, একটু চুপ কর, এমনিতেই খুব ডেঞ্জারাস। তুই মনে হয় ওর ব্যাপারে অনেক জানিস তাই এত ডেঞ্জারাস বলছিস। আমার ছুট ফেটে গেছে, আমার মাথা গরম হয়ে যাচ্ছে কিন্তু। চুপ কর এবার। আমি এত সুন্দর হয়েও এসব নিয়ে চিন্তা করছি না, আর তোকে দেখ। তোরা চুপ করে থাকতে পারছিস না? ও আশেপাশে কোথাও আছে। আজকে ওকে ছাড়বো না। দেখি ব্যাগটা তো এখানে আছে। হ্যাঁ ব্যাগটা এখানে। বুলশিট, আমি তো বলেছিলাম ডঙ্কি শিট। বলি প্লিজ শাট আপ, বন্ধ কর না। প্লেটগুলো ডুপ্লিকেট জেনে ব্যাগটা ছুঁড়ে ফেলে দিয়েছে। ও কোনো সাধারণ লোক নয়, ও খুবই ইন্টেলিজেন্ট একটা লোক। ওকে যেভাবেই হোক আমাদের ধরতেই হবে। আমি কতটা ডেঞ্জারাস তুই জানিস তো? জানি। আমার আবিষ্কারের সময় আমাকে হেল্প করেছে মুস্তাক আহমেদ, আমার হেল্পিং হ্যান্ড। আপনার নতুন আবিষ্কারের কি হলো? এই যে আমার পাশে দাঁড়িয়ে আছে, ও হলো বাউন্সার, নাম রেখেছি মিথুলা। ও কিন্তু আমার আবিষ্কার। হাসি থামাও। কেন? লেটেস্ট ওয়েপন দিয়ে যে কাজ হয় সেটা মিথুলা একাই করতে পারে। মেশিন গান দিয়ে সিঙ্গেল রাউন্ডে 100 লোক মেরে ফেলতে পারে এমন লোক আছে আমার কাছে। 100,000 লোক মেরে ফেলার মতো বোম দিয়েছে কাজ হয়, সেই কাজ একে দিয়ে হবে কি? হাজার মানুষ মারতে হবে, এই চোকারকে দিয়ে সেই কাজ হবে? হাসি বন্ধ করো তোমরা, স্টপ ইট। মিথুলা এদিকে তাকাও। মিথুলা সবাইকে তোমার কপালটা ভালো করে দেখাও। আমাদের দেশের সঙ্গে যখন তালিবানদের যুদ্ধ হয়েছিল তখনও মরে গিয়েছিল প্রায়, কিন্তু আমি রিসার্চের মাধ্যমে আবার জীবনদান করেছি। ও হচ্ছে আমার আবিষ্কার G7। ফ্যান্টাস্টিক। ওকে গুলি করলেও, কেটে ফেললেও, পোড়ালেও ওর যে সেলসগুলো আছে এক সেকেন্ডের মধ্যে আবার নতুন করে শরীর সৃষ্টি করতে সক্ষম। আর মাথা কেটে ফেললে? কাটা মাথাটা আবার গলার উপরে রাখলেই আপনি আপনি জুড়ে যাবে, কোনো রকমের কাটা চিহ্ন থাকবে না। তোমার এই আবিষ্কার প্রশংসাজনক, আশ্চর্যজনক। এই পবিত্র আন্দোলনে এক একটা কর্মীদের মৃত্যুর হাত থেকে তাদের বাঁচাবে। আচ্ছা ওকে অর্ডার কি দেবে? ওকে মিথুলা নামে ডেকে যে কোনো অ্যাসাইনমেন্ট দিলেই ও সেই কাজটা করবে। আমি ওকে এইভাবেই কনফিগার করে রেখেছি। নাম না নিলে করবে না? না করবে না, যে কোনো মূল্যেই হোক শত্রুরা যেন ওর নামটা জানতে না পারে। যদি তারা জেনে যায় তাহলে কিন্তু ওরা মিথুলার মিস ইউজ করবে।
ভগবানের এই আবিষ্কারটাকে আমাদের এক্ষুনি কাজে লাগাতে হবে। জহুরুল্লাহ, এটা ভগবানের আবিষ্কার নয়, এটা হলো আমার আবিষ্কার। এটা ফ্রিতে ব্যবহার করা যাবে না। যেই অকশনে সব থেকে বেশি দাম দেবে সেই ওকে ব্যবহার করতে পারবে। ওকে, তাহলে শুরু করা যাক। ওকে, 100 কোটি, 250 কোটি, 500 কোটি, 1000 কোটি, 2000 কোটি। জহুরুল্লাহ, তোমার চাই না? চাই, তোর জীবনটা চাই। মিথুলা, এখানে সব কটাকে গুলি করে মেরে ফেল। দাঁড়া, ওটাকে মার। What the bloody sight! আল্লাহ সবার আত্মাকে শান্তি দিও। মুস্তাক, তোর দরকার তোর নিজের জীবন, আর আমার দরকার বিজ্ঞানী মুস্তাককে। মিথুলা, ওই গানটা দে। Our first war against India! Demonetization! একে দিয়ে 500,000 তোলালে হবে না, নতুন 500,000 তোলাব। নতুন করে ছাপানো ওই প্লেটসগুলো সুরক্ষিতভাবে নিয়ে যাওয়া হচ্ছে। ওই প্লেটগুলো আমাদের কাছে নিয়ে আসবে এই মিথুলা। দ্য গেম স্টার্টস নাও। ওই প্লেটসগুলো ইন্ডিয়ার যে কোনো কোণায় থাকুক না কেন, আমার চাই। তা না হলে সায়েন্টিস্ট মুস্তাকও চাই না, আর ওর জীবনও চাই না। দাদা, আয় মিথুলা, কোনো খবর পেলি? দুবাইয়ের লোকটাকে গুলি করে মারা হয়েছে, পুলিশ জিজ্ঞাসাবাদ করছে। কে মেরেছে, কেন মেরেছে কিছুই জানা যায়নি। আর তুমি এখানে বসে বসে উনুন জ্বালাচ্ছ। কামকাজ সব বন্ধ হয়ে গেছে, কি ধান্দা করবো বুঝতে পারছি না। গামুকুকেও খুঁজে পাওয়া যাচ্ছে না। দেখ দাদা, এখানে এখন যা কিছু হচ্ছে সব ওই অন্ধ লোকটার জন্যই হচ্ছে। ওই হচ্ছে এই সব কিছুর কারণ। ওই লোকটা যবে থেকে এখানে এসেছে তারপর থেকেই সব কিছু ঘটছে। উনি মনে হয় একজন বড় সিআইডি, সব রহস্য খুঁজে বের করছেন। এই, ওর কথাতেও দম আছে, আগুন ছাড়া ধোঁয়া আসে না। আমার সব লোকগুলো কোটা ধরে ফেলেছে, অনেককে এখন খুঁজে পাওয়া যাচ্ছে না। আমার সব মাল বাজে আপ্ত হয়েছে, কি করে বল, কি করে হলো, উত্তর দে। আমাদের বুঝি স্বপ্ন দেখতে নেই, সারা জীবন গরিব থাকবো নাকি? অন্ধ বলে দয়া করে কাজে রেখেছিলাম, দুবেলা তোকে খাওয়ালাম পড়ালাম, আর তার প্রতি জানে তুই এটা করলি, লজ্জা করে না তোর? মেরেই ফেলবো তোকে, শেষ করে ফেলবো। গডফাদার হয়ে দায়িত্ব নিতে হবে, পাশে দাঁড়াতে হবে, তোর মতো মালিকের জন্য মরতে হবে না। Talk to you later. Hi. Orun is no more. He will take care of us. Oh, okay. Namaskar. Come on, sit down. Esho, bosho. Please sit. Thank you. Who is this girl? She is looking very pretty. Hey, Sarbanan, amar mone hocche or kintu meeter dike nojor poreche. Aaj ta age sheshok, tarpor dekhchi.
আগের মতো সব মাল ঠিক সময় তোর কাছে পৌঁছে যাবে। Yeah, you will get the stuff like you got before. Oh, okay, okay. Your voice so sweet like a peacock. Your English is so good. ইনি হলেন আমাদের বস। নমস্কার নারায়ণ। নমস্কার নারায়ণ। He is ready to give all type of stuffs. Wow, okay, very nice. Can you give me sample? Sample? আমি এই প্রজাপতিটাকে ধরব। বন্দুক নিচে নিচে কর। তুই তাহলে ওই মেয়েটা, আমাদের গ্রুপের এক একজন করে মরছে জানার পরও আমার আরো একটু বেশি সতর্ক হওয়া উচিত ছিল। এদিকে আয়, চল। চল, বড্ড বাড় বেড়েছিস, চল আমার সঙ্গে। শুনছেন, ওকে নিয়ে যান এখান থেকে। চলো এবার। এই শোন, এদিকে আয়, চল। তুই এক্ষুনি দৌড়ো। ওকে ছেড়ে দে, সারেন্ডার করলে তুই বেঁচে যাবি। ওখানেই দাঁড়া, আবার আমি যেখানে দাঁড়াতে বলবো সেখানেই দাঁড়াবি। আমি তোকে কখন থেকে বলছি বন্দুকটা নিচে ফেলে দে, কথাটা কানে যাচ্ছে না নাকি? আমি কি মজা করছি? চালাবো, চালাবো গুলি। হ্যালো স্যার, আমি সেই দিনই আপনাকে বলেছিলাম ও একটা সাধারণ লোক নয়। স্যার, আমরা সেদিন অনেকগুলো গুলি করেছিলাম কিন্তু ও মরেনি, এমনকি যে আঘাতগুলো লেগেছিল সেই চিহ্নগুলোও নেই ওর গায়ে। আজকে কুকুরের সঙ্গে লড়াই করার সময় চিহ্নগুলো মিলিয়ে গেল। আশ্চর্য ব্যাপার তো, পায়ে যদি গুলি করতে পারি তাহলে মাথায় গুলি করতে কতক্ষণ লাগবে বল? বন্দুকটা নিচে কর, নিচে কর। এবার এদিকে আয়, আয় এদিকে আয়। স্যার, আপনি এক্ষুনি ফোর্স পাঠান স্যার। যদি একে বাঁচানোর জন্য আরেকটা বেবি, এবার কি করবে তোমরা বলো? বেবি, বেবি কি হলো বলো? বেবি মিথুলা, গাড়িতে বসে পড়ো। স্যার, এক্ষুনি ফোন করলাম আর আপনি ফোর্স পাঠিয়ে ওকে তুলেও নিলেন। ফোর্স? না, আমি তো পাঠাইনি। কি বলছেন স্যার, পাঠাননি? একটা গেম খেলি বেবি, বেবি 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 বেবি, বলো 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 বেবি। ওকে স্যার, দেখছি, আই উইল কল ইউ ব্যাক। ও কোথায় চলে গেল? গাড়িটা এক্ষুনি কোথায় গেল? তার মানে ওকে কিডন্যাপ করে নিয়ে চলে গেছে। লা 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 লা, হাতের নাগালে এসে ধরতে পারলাম না। এই, এবার পিস্তলটা নামা, এবার দেখবি তুই সাধারণ একটা পাখিকেও মারতে পারবি না। ব্লাডি শিট।
ওর বাচকে আমি মাইক্রো ক্যামেরা ফিক্স করেছি, ও যা দেখবে আপনি সেটা দেখতে পাবেন। আচ্ছা, ও যেটা দেখছে সেটা আমি কি করে দেখতে পাবো? পারবেন, এই যে এই বাম কেটেই সব দেখতে পাবেন। মিথুলের চোখের ক্যামেরাতে যা কিছু দেখতে পাবে এই ভিশন ওয়েভ অবজারভার দ্বারা বাম কিটে পরিষ্কার দেখা যাবে। আচ্ছা, তাহলে আমি যেটা দেখছি অন্য কেউ কি দেখতে পাবে? না, এটা এইভাবেই আবিষ্কার করা হয়েছে, সেটা শুধু আপনিই দেখতে পাবেন। ঠিক আছে, ও যা দেখছে আমি দেখতে পাচ্ছি, এটা আমি যা বলছি ও কি শুনতে পারছে? হ্যাঁ, শুনতে পারবে। ওর কানে আমি আর্টিফিশিয়াল র্যাডার ফিক্স করে দিয়েছি, ও এখন আর অন্য কারোর কথা শুনতে পাবে না, শুধু আপনার কথা ছাড়া। পাম কিটে আপনি যা অর্ডার করবেন ও তাই শুনতে পারবে। মিথুলা বলে ডাকলেই ও সব শুনবে। মিথুলা, এখন থেকে আমি যা বলবো সব মিথুলা শুনতে পাবে, তাই তো? তার মানে ও শুধু আমার কমান্ডই নেবে। Am I right? You are right. আপনার কথাই শুধুমাত্র শুনতে পারবে জারুল্লাহ। আপনি একটা জিনিস সবসময় মাথায় রাখবেন। বলো। আপনাকে খুব সাবধানে ওকে হ্যান্ডেল করতে হবে, আপনার প্ল্যান, স্কেচ সবকিছু স্পষ্ট হতে হবে, না হলে সব গোলমাল হয়ে যাবে, কেউ কাউকে বাঁচাতে পারবে না, বুঝলেন জারুল্লাহ? কথাটা কিন্তু মাথায় রাখবেন। বুঝেছি, না বোঝাটাও বুঝেছি, তাই জন্যই তো আমি এখানে বসে আছি। সারা পৃথিবী জুড়ে আমার যত বন্ধুরা আছে তারা সবাই আমার হাতে পুতুল হয়ে রয়েছে। They all dance to my music, understand? হ্যাঁ, দেখাবো। মিথুলা, উল্টো দিক দিয়ে যারা আসছে তাদের গুলি কর। সবার হুঁশ উড়ে গেছে। আমাদের সংবাদদাতা জানিয়েছেন একজন ব্যক্তি যিনি পেশায় সায়েন্টিস্ট তাকে রাস্তায় একজন মারার চেষ্টা করেছে, তার নাম সরো। এর ফলে উনি গুরুতরভাবে আহত হয়েছেন। ওনাকে কেন এইভাবে মারা হলো সেই বিষয় নিয়ে পুলিশ এখনো তাদের তদন্ত চালাচ্ছে। এর পেছনে কার হাত আছে জানা যায়নি। সংবাদদাতা সূত্রে জানা যাচ্ছে যে উনি নাসায় কোনো একটা বিষয় নিয়ে গবেষণা করছেন। উনি এখনো পর্যন্ত নিখোঁজ, পুলিশ ক্রমাগত তার খোঁজ চালিয়ে যাচ্ছে। ওনাকে কে বা কারা এইভাবে কিডন্যাপ করলো বা কেন করলো বোঝা যাচ্ছে না। প্রত্যক্ষদর্শীদের মতে ওনাকে একটা অ্যাম্বুলেন্সে করে নিয়ে যাওয়া হয়েছে। যে অ্যাম্বুলেন্সে করে ওনাকে নিয়ে যাওয়া হয়েছে পুলিশ তার খোঁজ এখনো পায়নি। আমাদের সংবাদদাতা জানাচ্ছেন এইরকম একই ঘটনা আরও একটি ছেলের সাথে ঘটেছে। ছেলেটি রাস্তা দিয়ে সাইকেল নিয়ে যাচ্ছিল, একটি বাইক এসে তাকে ধাক্কা দেয়, ছেলেটি পড়ে যায়। এই অ্যাক্সিডেন্টের ফলে সে খুব গুরুতর আহত হয়। বিশ্বস্ত সূত্রে জানা গেছে যে এই ছেলেটিও নাকি একজন সায়েন্টিস্ট। আমাদের সংবাদদাতা,
এই মুহূর্তে সেই স্থানে উপস্থিত আছে। সরাসরি ওনার কাছেই যাওয়া যাক। আমার বাড়ির সামনে ছেলেটা আহত হয়ে পড়েছিল, অ্যাম্বুলেন্সে ফোন করলাম, সঙ্গে সঙ্গে অ্যাম্বুলেন্স এসে ছেলেটাকে নিয়ে চলে গেল। আর কি করতে পারি বলুন তো? সাইকেলে করে একটা ছেলে যাচ্ছিল, হঠাৎ একটা বাইক এসে ধাক্কা দিয়ে ছেলেটাকে ফেলে দিল, আর সাথে সাথে একটা অ্যাম্বুলেন্স এসে আমাদের সামনে দিয়ে ছেলেটাকে তুলে নিয়ে চলে গেল। আশেপাশের লোকেদের থেকে জানা গেছে যে একই ব্যক্তি ওই দুজন বিজ্ঞানীকে কিডন্যাপ করেছে। সিসিটিভি ক্যামেরা থেকে এই তথ্য পাওয়া গেছে। কিডন্যাপারের বাইকটা পুলিশ খুঁজে পেয়েছে। জানা গেছে সেটি রঘু নামে একজনের বাইক। কোরাইকানাল রোডে তাকে মৃত অবস্থায় পাওয়া গেছে। খুন না কিডন্যাপ তার তদন্ত পুলিশ করছে। সন্দেহ করা হচ্ছে যে ওই দুজন বিজ্ঞানীর কাছে এমন কিছু তথ্য আছে যার জন্য আতঙ্কবাদীরা তাদের কিডন্যাপ করেছে। ওই দুজন বিজ্ঞানীর কোনো খোঁজ পুলিশ এখনো পায়নি। পুলিশের কাছে কোনো তথ্য পেলে আমরা অবশ্যই সেটা আপনাদের সামনে আনব। মেথুলা, বাদিকে ঘর। মেথুলা, ওই দেখ বাইক নিয়ে নে, ওটা করে যা। বাইকটা ওভার স্পিডে আসছে দেখছি। হ্যাঁ, সামনে দেখতে পাচ্ছি, আমি ওকে অ্যারেস্ট করার চেষ্টা করছি। এই ধর তো। স্টপ স্টপ, আরে সামনে কেউ আছে, ধরো ধরো ওকে। বাইকটা ঘোড়া, দুজনকে শেষ করে ফেল। একটা কেউ ছাড়বি না, ওরা সবাই আমাদের শত্রু। চারুল্লাহ, তোমার কমান্স ঠিক লাগছে না? এই দেশটাকে আমার লোকেরা টুকরো টুকরো করে দেবে, আর এসবই হবে আমার কমান্ডে। তুমি আমাকে বেশি বোঝাতে এসো না, আমার অর্ডার দেওয়ার অভ্যেস আছে, অর্ডার শোনার অভ্যেস নেই। আরেকটি চাঞ্চল্যকর খবর আমাদের সামনে এসেছে। ইরোড দিয়ে চেন্নাই আসার পথে এক ব্যক্তি পুলিশকে গুলি করে খুন করে। পল্লী পাভানাম ট্রাফিক সিগন্যাল ভাঙায় পুলিশ যখন সেই বাইক আরোহীকে আটকাতে যায়, তখন সে ওই পুলিশ অফিসারকে খুন করে পালায়। এই খুনের খবরটি ছড়িয়ে পড়ায় ওখানকার লোকেরা খুব ভয় পেয়ে আছে। এই ঘটনায় ক্রাইম ব্রাঞ্চের চারজন পুলিশ সেই বাইক আরোহীর পেছনে ধাওয়া করেছিল, কিন্তু ওই হেলমেট পরা ব্যক্তিটি ক্রাইম ব্রাঞ্চের ওই চারজন পুলিশকেও গুলি করে পালিয়ে যায়। ওই দুজন বিজ্ঞানীকে কিডন্যাপ করার পেছনে এই বাইক আরোহীর হাত আছে বলে পুলিশ সন্দেহ করছে। সিসিটিভির ফুটেজগুলো দেখছিস কতজনকে মেরেছে? ওর মতো একটা মানুষ হঠাৎ করে এত হিংস্র হয়ে গেল, এত লোককে খুন করলো, আমার মাথায় সত্যি ব্যাপারটা ঢুকছে না। এই সর্বনা, কোদাইকানালে আমাদের কৃষ্টি মুখটা এরকম দেখেছে বলে কি বদলে গেল? আমি তো কিছুই বুঝতে পারছি না। নিজের মুখটা একবার গিয়ে আয়নায় দেখ। হ্যাঁ, তোকে নিজেকে কেমন দেখতে সেটা তুই দেখেছিস? হ্যাঁ,
যেহেতু জ্যাকেট পরে আছি জকির মতো তো লাগবে। প্লিজ, তোদের সারাক্ষণ শুধু হাসি মজা করলেই চলবে তাই না? কখনো কখনো সিরিয়াস থাক, বি সিরিয়াস। এই মেজর সুন্দরের মতো একবার বাংলা একবার ইংলিশে কথা বলতে থাকিস তো আমি বুঝতে পারি না। আমরা কি এখানে কমেডি শো করতে এসেছি? আমাদের মিশনটা কতটা জরুরি তোরা জানিস না? সো ইউ হ্যাভ টু বি সিরিয়াস। তাহলে আমি আইসিইউতে অ্যাডমিশন নিয়ে নিচ্ছি। ও, এর আগে ওদের দুজনকে মিস করেছি আমরা, এইবার সুযোগ পেলে কিন্তু ওদের দুজনকে ধরতেই হবে আমাদের। কৃষ্টি, শুনলি তো, মিস করতে পারবো না। তোর মার কথা শুনে তুই মিসেস হয়ে যাস না, তাহলে তুই মিস হয়ে থাকবি আর মিস হবি না। এই এ বি সি, এখন এবিসি শেখাচ্ছিস আমায়। আলী খান, তোর বুদ্ধিটা একটু কম খরচা কর। আমাদের খুব তাড়াতাড়ি টার্গেটকে ধরতে হবে, আর এখন থেকে শুধু আমরা আমাদের মিশনটাতেই ফোকাস করব। ওকে? ওকে সারবানা, এই ওকে বল। ওকে ওকে তাই, ওকে দারুন। এর মানে এটা নয়, চুপ কর এবার। সরি সরি, এই কথাটা যেন আরেকবার না বলতে হয় আমায়। আমাদেরকে বাইরে যেতে বলে ওই বেরিয়ে যাচ্ছে, পাগল নাকি? চল না দুজনে পালিয়ে যাই। আরে তোকে দেখলে তো আমার রাগও হয় না, ভীষণ হাসি পায়। হাসি পায়, কে যে তোকে জন্ম দিল, হাতে পেলে তাকে মারবো, তাকে মারবো আমি। ডক্টর, আমি ডিউটি জয়েন করতে পারি তো? আপনাকে এখনো কিছুদিন রেস্টে থাকতে হবে। হ্যালো স্যার, আমি ঐশ্বরিয়া বলছি। মিতুলার ফটো আমি সবাইকে পাঠিয়েছি, আপনাকেও পাঠিয়েছি, আপনি কি দেখেছেন? দেখতে পারবো না, শুধু শুনতে পারবো। ও, আই এম সরি স্যার, এক্সট্রিমলি সরি। মজা করছিলাম, আমি আমার অ্যাসিস্ট্যান্ট আর সবাইকে ছবিটা পাঠিয়ে দিয়েছি। ওকে ও ওকে ওকে। জামিনী কেমন আছে? শি ইজ ফাইন। ডক্টর বলছেন সুস্থ হতে আর কিছুদিন লাগবে। ওকে, এখন থেকে আপনাকে লিলি অ্যাসিস্ট করবে। ওকে ওকে। গাড়িটা খেলনা নাকি অন্য কিছু, একবার চেক করো। এটা রিমোট কার। আঙ্কেল, মেয়েটা চালিয়ে দেখাবো। মিথুলা, ওই বাচ্চাটার সঙ্গে ভাব করে নাও, খেলা করো। আজ রাতটা ওর বাড়িতেই কাটাও। মা, মা এখানে এসো, মা, মা, মা। কি হয়েছে? আমি আর আঙ্কেল খুব মজা করেছি। বসুন। খাবেন বলুন, চা না কফি? কফি কফি। এটা আমাদের এখানকার কফি না, কুম্বাকোনাম ডিগ্রির কফি, এটা খুব করা হয়। কোথায় থাকেন আপনি? বাজানি। বাজানি। আপনার নাম কি? মুরুগান। মুরুগান। পালানির পাশে তারাকুলামে আমার দেশের বাড়ি। ওখানে মুরুগান আমাদের কুলদেবতা, প্রত্যেক বছর আমরা পুজো করি। আপনি এখানে কেন এসেছেন? কাজে এসেছি। বাইক খারাপ হয়ে গেছে, গ্যারেজে দিয়েছি, কালকের মধ্যে হয়ে যাবে। কোনো ব্যাপার না, এটা আপনারই বাড়ি, থাকতে পারেন এখানে।
হ্যালো হ্যালো কোথায় আছো? লিলি স্নান করছে, আমি দেখতে পাচ্ছি না, তো তাই ভালো করে অনুভব করতে পারছি না। ইয়ার কি মারছো নাকি? তুমি যাকে খুঁজছো, যার ফটো পাঠিয়েছো, ও কাল বিকেল থেকে বাড়িতে আছে। কাল বিকেল থেকে? হ্যাঁ, কাল বিকেল থেকেই আছে। সারা রাত তাহলে তুমি কি করলে, আমাকে খবর দিলে না কেন? আবার ইয়ার কি করছো, আমার কিন্তু হাসি পাচ্ছে না। ওকে আটকে রাখো। ওকে বাচ্চা ছেলে যে ধরে রাখবো, ওকে আমি এখন বেঁধে রেখেছি। কি বেঁধে রেখেছো? হ্যাঁ, ওকে দড়ি দিয়ে বেঁধে রেখেছি, যত শিগগির পারো চলে এসো। ও নিশ্চয়ই কোনো প্ল্যান করে বাড়িতে ঢুকেছে। এ কি, ও নেই? হ্যাঁ, পালিয়ে গেছে। রোহিত কোথায়? রোহিত, রোহিত কোথায় গেলি তুই? রোহিত, রোহিত, মা, রোহিত কোথায় গিয়েছিলি? আমি তো নিচে ছিলাম। গোলাপটা কে দিল? ওই আঙ্কেলটা, ওই আঙ্কেলটা আমাকে ভালোবেসে গোলাপটা দিয়েছে। আঙ্কেলকে কে খুলে দিল? আমি খুলে দিয়েছি। শোনা আমার, মিথুলা ওই দেখ একটা বাইক নিয়ে নে। মিথুলা একদম সোজা যা, এবার লেফটের গলিটায় ঢোক। লেফটে অরবিন্দ হোটেলে গিয়ে দাঁড়া, বাইকটা পার্ক কর। বাইকটা ওখানেই পার্ক করে অপেক্ষা কর। হ্যাঁ গাইস, তোরা কি সুইমিং করতে কেউ আসবি? না বাবা, আমি যাবো না। এই তুই? আমি না। এই তুই কোথায় যাবি সেটা তো বলছিস না। আমার বন্ধু এসেছে জাহাজে করে, ও নেভিতে আছে, ওর সঙ্গেই বোট রাইডে যাব আমি। চল চল। এই তুই তো আমাদের সঙ্গে যেতে পারতিস। না না, আমি যাব না, নোনা জলে গায়ের রং কালো হয়ে যাবে আমার। তুই যে আজকে স্নান করতে যাচ্ছিস সেটা শুনে আমাদের খুব ভালো লাগছে। আয় ক্রিস্টি। ইয়েস, আই এম কামিং। অফিসে বোম রাখা হয়ে গেছে, এবার কি করতে হবে আমায়? ঠিক আছে, ভালো করেছিস, ওখান থেকে সরিয়ে দে। এইমাত্র তো ফিট করলাম, সরিয়ে দে। যা বলছি তাই কর। একমাত্র প্রমাণ কিন্তু ওই টেপটা। আর টেপটা যদি আমার হাতে চলে আসে, তুই আর তোর ইন্টারপোল ইন্ডিয়া আমার কিচ্ছু করতে পারবি না। আমি যাব। না না, তোরা যা, আমি দেখে নিচ্ছি। টেক কেয়ার। মিথুলা জলে নেমে মাইক্রোটেপটা নিয়ে আয়। আরে তাড়াতাড়ি এসো, চো 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 চো, তাড়াতাড়ি এখান থেকে বেরোতে হবে, চো। আরে এদিকে, ওদিক দিয়ে চো, চো চো চো। হ্যাঁ
La 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 la
Thank you.
তোর আবিষ্কারের কি হলো? কোনো মুভমেন্ট নেই। ইনশাআল্লাহ, ভগবান দ্বারা আসা যে কোনো আবিষ্কার নিঃসন্দেহে ভালো কাজ করবে। সাবজেক্টের কোনো প্রবলেম?
পথে আতঙ্কবাদী মিথুলা পালিয়ে যায়। ইরোড আর পালানিতে দুজন বিজ্ঞানী আর পুলিশকে যারা খুন করেছে সেই ইন্টারন্যাশনাল ক্রিমিনালদের কাছে একটা ম্যাগনেটিক টেপ পাওয়া গেছে বলে জানা গেছে। এইরকম বহু অপরাধের সাথে মিথুলা যুক্ত আছে বলে পুলিশ তদন্ত করতে গিয়ে সেই কথা জানতে পেরেছে। সেই মিথুলা নামের ব্যক্তিকে ক্রাইম ব্রাঞ্চের পুলিশ গ্রেপ্তার করেছে। জানা গেছে যে জেলে নিয়ে যাওয়ার পথে মিথুলা পালিয়ে গেছে। এই ঘটনায় সেখানকার লোকেদের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়েছে। সংবাদদাতা সূত্রে জানা গেছে যে পুলিশ ওই মিথুলাকে ধরার চেষ্টা করছে। মিথুলার সাথে আতঙ্কবাদীদের হাত আছে বলে জানা গেছে। পলাতক মিথুলাকে ধরার জন্য উপর মহল থেকেও পুলিশকে অনবরত চাপ দেওয়া হচ্ছে। ঠিক বলছেন মিথুলা, ওখানেই থাক। তোকে সাহায্য করতে লোক পাঠাচ্ছি।
মিতুলা, গাড়িতে ওঠো। এখান থেকে 3 কিলোমিটার দূরে ইন্ডিয়া পাকিস্তানের বর্ডার। সেটা পার করে কেউই কখনো যেতে পারেনি। কিন্তু আমি চাইলে পারবো, কারণ বর্ডারে 250 কিলোমিটার অবধি কারেন্ট থাকে, সেটা আমি হ্যাক করে ফেলবো। তার ফলে কাঁটাতারের বেড়ায় কারেন্ট আর থাকবে না। অ্যাট দ্য সেম টাইম সিসিটিভি ক্যামেরাগুলো 5 মিনিটের জন্য হ্যাক করবো। কিন্তু মিডনাইট মানে 12টার পর মাঝে মধ্যেই ওখানে মরুঝড় ওঠে, আর সেই জন্য ইন্ডিয়ান আর্মি সেই সময় খুব সজাগ থাকে। ওইটুকু সময়ের মধ্যেই তোমাকে ওখান থেকে পালিয়ে আসতে হবে। বুঝতে পেরেছ?
ফর্মুলাটাকে ফিড না করে তুই আমার দিকে তাকিয়ে কি দেখছিস? চোখগুলো বন্ধ করো না, চোখ খোলা রাখলেই তুমি সাফল্যের পথ দেখতে পাবে। চোখ খুলে দেখো, তুমিও সফল হবে। এগুলো কে বলেছে তোকে? মিসাইল ম্যান অফ ইন্ডিয়া স্যার আব্দুল কালাম বলেছেন। আমি যা বলছি ভালো করে শোন, তোরা চোখ খোলা রাখ বা বন্ধ করে রাখ, ফর্মুলা না পেলে জহরুল্লাহ তোদের মেরে ফেলবে। তুই তোর মতো থাক, স্যার আব্দুল কালাম বলেছেন। উনি হলেন আমার রোল মডেল, আমার আবিষ্কার আমি ভালো কাজে লাগাবো, কোনো ধ্বংসের জন্য নয়। আমার জীবন চলে গেলেও আমি আমার আবিষ্কার দেব না। কি তুইও কিছু বলতে চাস নাকি? না, আমিও আমার ফর্মুলা দেব না। সায়েন্টিস্ট হবার ইচ্ছেটা আমার স্যার আব্দুল কালামকে দেখেই জেগেছিল, আর এই ফর্মুলা আমি কখনোই কোনো খারাপ উদ্দেশ্যে ব্যবহার হতে দেব না। তাহলে আর কোনো রাস্তা নেই, মরতে হবেই তোদের। মরার ভয় আমি পাই না, কখনো কারো কাছে মাথা নত করিনি আর কখনো করবও না। এটাও কি তোদের সেই আব্দুল কালাম বলেছেন? উনি মুসলিম হয়েও তোদের দেখছি ভালোই শিক্ষা দিয়েছেন। উনি হলেন আমার বাবা, উনি আপনার লোক নয়। উনি বলেছেন সূর্যের মতো প্রকাশিত হওয়ার আগে সূর্যের মতো তোমাকে চলতে হবে। ধর্ম মানুষকে আলাদা করতে পারে, কিন্তু মানুষকে অমানুষ বানাতে পারে না। আমাদের জন্ম একটা ঘটনা হতে পারে, কিন্তু আমাদের মৃত্যুটা স্যার আব্দুল কালামের মতো একটা ইতিহাস হয়ে থাকবে। যে কথাগুলো বলছো সেগুলো শুনতে ভালো লাগে, কিন্তু বাস্তবটা একেবারেই অন্যরকম। বাস্তবটা খুবই রূঢ়। এই যে তোমাদের আব্দুল কালাম যে কথাগুলো বলেছিলেন, সেগুলো কি আজ তোমাদের আদৌ বাঁচিয়ে রাখতে পারবে?
There you go, my boy. এসো আমার খিলাড়ি, মিথুলা, মিথুলা, মাই ওয়ান ম্যান আর্মি, ইন্ডিয়ার পুলিশের হাত থেকে ছাড়িয়ে নিয়ে এসছে আমাদের লোকেদের। Difficult roads leads to beautiful destinations. যে কোনো অসম্ভবকে সম্ভব করতে পারে এই মিথুলা। জেতার আনন্দে নেচে বেড়ানোর ওই মালিকের থেকে হেরে যাওয়ার পরেও যেই মালিক নিজেকে সামলে রাখতে পারে সেই হলো আসল মালিক। কি হলো মুস্তাক, এরকম একটা শুভ সময় অশুভ কথা বলছো? আলোর দিকে তাকাও, নয়তো আমরা নিজেদের ছায়া দেখেই ভয় পেয়ে যাব। এক মিনিট, স্টুডেন্টসরা ওদের আবিষ্কার দেবে না বলেছে। কি বললে? Who is the black sheep? যাওয়ার সময় দুটো পর্দা পড়ে গিয়েছিলে, ফেরার সময় তিনটে পর্দা পড়ে এসেছো। পর্দা কি বাচ্চা দিয়েছে? পর্দা খোলো। এই লোকটা কি করে ভিতরে এলো? This blind man? আমি একজন blind man হতে পারি। পৃথিবীকে সোজা না দেখে মাথা নিচু করে রাইট লেফট দেখি। কি করছিস? আমার টার্গেট তুই না, এ আমার টার্গেট। মরার জন্যই ও আমার পিছু নিয়েছে। এবার দেখো আমি কি করি। শেষ করে দাও। মুস্তাক, এটা কি কমেডি হচ্ছে? কমেডি নয়, সিরিয়াস। তোমার অর্ডার না পেয়ে মিথুলা তাও পাচ্ছে, মিথ্যে অভিনয় করছে। তার মানে এরা ইন্ডিয়ান? এখানে যে মিথুলা এসেছে সে আমাদের লোক না, ওরা দুজনে ইন্ডিয়ান লোক। They are Indian. Shoot! Huh?
টার্গেট সামনে আছে। কি হচ্ছে? শুটিং মিথুরা, তুই আমার লোক ছিলি, আর এই কদিনে কি করে তুই ওদের লোক হয়ে গেলি? নিজের চোখ বন্ধ করো না, এই চোখগুলোই তোমাকে সাফল্যের রাস্তা দেখাবে। ভালো মানুষ হয়ে বাঁচতে চাই, দেশের আর দেশের মানুষদের জন্য কিছু কাজ করে যেতে চাই। অপারেশন টিম রেডি আছে, তুমি যে কোনো সময় আক্রমণ করতে পারো। বুঝলাম না তো। মিথুলাকে দিয়ে যেমন আমাদের শেষ করতে চেয়েছিল, এবার আমরাও মিথুলাকে দিয়ে ওদের শেষ করব। এটাই হলো আপনার নেক্সট অ্যাসাইনমেন্ট। মোর মোলাগা, অপারেশন টিম মোর মোলাগা, সল্ট কোল্ড অ্যান্ড হট নালাইডুকু। হ্যালো, ইয়া টেল মি, ওখান থেকে তুমি সব ডিভাইসগুলো অ্যাক্টিভেট করে দাও। আই উইল ডু ইট। ওর দিকে ওভাবে তাকিয়ে কোনো লাভ নেই, ওর ভিতরে এখনো ইন্ডিয়ান রক্ত বইছে। অ্যান্টি ইন্ডিয়ান না রে, রিয়েল ইন্ডিয়ান। আমি একজন ট্রু ইন্ডিয়ান। খারাপ মানুষ হয়ে সারা জীবন বেঁচে থাকার থেকে ভালো মানুষ হয়ে একদিন বেঁচে থাকাটাও সৌভাগ্যের আমার কাছে। যে আমাকে ঘৃণা করে তার ওপর আল্লাহ কখনোই তার ভালো করবেন না। যখনই আমাদের রাগ হয় শত্রু হওয়া শুরু হয়ে যায়। আল্লাহ আমাদেরকে অনেক শক্তি দিয়েছে সেগুলোকে বর্জন করার জন্য, তাই আল্লাহর কথা সবসময় শুনে চলো। যদি সেই শত্রুকে আমাদের দমন করতে হয় তাহলে সেটা বুদ্ধি খাটিয়ে কাউকে আঘাত না করে ঠিক মতো করা যেতে পারে। আল্লাহ আমাদের অনেক ধৈর্য দিয়েছে। তাহলে সবাই আমার কথাটা বুঝেছো তো? হাই ইরফান। মাস্টার এটা কি? এটা দেখো, এটা গ্লোব। আর এর মধ্যে ইন্ডিয়া কোথায় আছে? এই দেখো, এখানে ইন্ডিয়া। এখানে ইন্ডিয়া, তাই তো? হ্যাঁ। আচ্ছা এখানে কি? এটা অস্ট্রেলিয়া। আর এখানে দেখতে পাচ্ছ, এটা আমেরিকা, এটা সাউথ আফ্রিকা, এটা পাকিস্তান, এরকম অনেক দেশ আছে এখানে। আচ্ছা মাস্টার, একটা পৃথিবীতে এতগুলো দেশ কি করে থাকে? দেখো ইরফান, আমরা সবাই একই দেশে থাকি, কিন্তু সবাই তো আলাদা আলাদা বাড়িতে থাকি, কেউ তো এক জায়গায় থাকি না। ঠিক সেরকমই পৃথিবীতে আলাদা আলাদা জায়গা আছে যেখানে আমরা থাকি। এই দেশগুলোতে আমরা যেতে পারবো মাস্টার? হ্যাঁ নিশ্চয়ই, তোমার কাছে যদি পাসপোর্ট থাকে তাহলে তুমি ঘুরতে যেতে পারবে।
পাশের বাড়ি যেতে গেলে তো পাসপোর্ট লাগে না, তাহলে পাশের দেশে যেতে গেলে কেন পাসপোর্ট লাগবে মাস্টার? এটা খুব ভালো প্রশ্ন, কিন্তু আমার কাছে উত্তর নেই। বোমা বিস্ফোরণে আমাদের অনেক সৈনিক নিহত হয়েছেন। জম্মু কাশ্মীরের ডিজিপি দিলবাগ সিং এই ঘটনার তদন্ত করছেন। জম্মু কাশ্মীরের পুলওয়ামায় বাহিনীদের কনভয়ে এক আত্মঘাতী জঙ্গি আইইডি বিস্ফোরণ ঘটায়। এর ফলে নিহত হয়েছেন 40 জন সিআরপিএফ জওয়ান। দুজনকে একই রকম লাগছে, কোনো তফাতই নেই ওদের মধ্যে। কোনটা আপনার নতুন আবিষ্কার? আই এম ভার্সন G7, মিথুলা, এ সিনথেটিক ম্যান। আমাকে কেউ কোনোদিনও মারতে পারবে না। দেশে যে কোনো শত্রুকে জীবিত ছাড়বো না আমি। হাতের নাগালে পেলে তার জীবন শেষ করে দেব। আই এম ভার্সন G7, পৃথিবী, মেটাল হিউম্যান। G7 মিথুলা সম্বন্ধে তো জানি, ভার্সন G7 পৃথিবীর ফিজিক্যাল স্ট্রেংথ হবে এ নিয়ে আমার কোনো সন্দেহ নেই, কিন্তু পৃথিবীর মেন্টাল স্ট্যাটাস কেমন থাকবে সেটা এখনো জানি না। স্যার, আমরা অফিসিয়ালি ডেমোটা দেখে নিয়েছি, হি ইজ পারফেক্টলি ফিট স্যার। টেরোরিস্টদের আবিষ্কার মিথুলা G7 কে বিশ্বাস করছেন। ইন্ডিয়ান সায়েন্টিস্ট হিসাবে আমার আবিষ্কার করা ভার্সন G7 কে আপনি সন্দেহ করছেন? G7, তুমি ব্যাগটাকে দেখো, এটা সম্বন্ধে কি জানো? এটা হলো আমার দেশ। এটা শুধুমাত্র কাপড় আর কিছু কালির রং দিয়ে বানানো না, পতাকার চক্র চিহ্নটা বিশ্ববিখ্যাত স্বাধীনতার চিহ্ন। এটা সাধারণ চিহ্ন নয়, এটার সাথে আমাদের দেশের ইতিহাস জুড়ে আছে, আমাদের গুরুজনদের রক্তের ইতিহাস। আমাদের পতাকা শুধু উত্তোলন করলেই হবে না, গাড়ির সামনে রেখে বা হাতে নিয়ে ঘুরলেই দেশের সম্মান কিন্তু বাড়বে না, এটাই সত্য। দূরদর্শিতার চেষ্টাটাই হলো আমাদের দেশের প্রধান শক্তি। আমাদের দেশের সম্মান আমাদের হাতেই রয়েছে, সেটা সবসময় বজায় রাখতে হবে আমাদেরকেই। যাই হয়ে যাক না কেন, আমাদের দেশের সম্মান আমাদেরই কিন্তু সম্মান। সেই জন্যই আমাদের সবাইকে দেশের জন্য লড়ে যেতে হবে, সত্যই আমাদের বিজয়ের পথ দেখাবে। জয় হিন্দ! আই অ্যাপ্রিশিয়েট ইউর লয়্যালটি মিস্টার সায়েন্টিস্ট। থ্যাংক ইউ। আমাদের দেশের বীর সৈন্যদের মৃত্যুর জন্য যারা দায়ী তাদের কোনোভাবে জীবিত ছাড়া যাবে না। গো অ্যাহেড মিস্টার রাজা। স্যার, আমাদের নেক্সট মিশনে সাফল্যের জন্য সব রকম দিক থেকে পারফেক্ট ম্যান হলেন উনি।